हेलो, वेलकम बैक टू माय चैनल सिंपल ब्लॉग्स विद पापिया। नतुन एक भिडियो तुम्हारे प्रत्येक के स्वागत। तो आज के तो तुम्हार मॉर्निंग तो शुरू हो गए, प्रत्येके शुरू हो गए। आज के जाच्छी तुम्हार एक अफिसे एक काज पड़े गए, अफिसे जाच्छी। तो तुम्हारे संगे से भावना एक हाई हेलो कर दी, एक शेयर कर दी कौन की अवस्था, विध्वस्त हो जाच्छी मैं एक इमार्जेंसि पड़े गए और कि तो एक जेते हे शरीर कदिन धरे एकदम भलो जा भिडियो दीते तुम्हारा क्योंकि साथे थेको। एत गरम लू लेगे गेलो ना, मैं कि बोलब माथा जंत्रणा, माथा तुलते पारछिलाम ना। तो एबार चाई जाहोक करे तो जेते हबे, आज के अनेकटा सुस्थ बोध करछि। तो देखो एइभावे जाच्छि और चोखटाय देखो स्मोकी आईज करेछि। एटा अनेकेर एकटु डिमांड आछे जे आमि नाकि चोखटा जदि पारि एकटु देखाबो। तो टिउटोरियल एकदिन तोमादे दिये देबो, खूब सिम्पल। आमि बेशी भजकटो करि ना, निजेर मतो करि करि। हाँ, तो सेटाइ तोमादेर संगे पारले एकटु शेयर करे देबो। और ये जे लिपस्टिक दिएछि, लिपस्टिकटा तोमरा क्वेरी करेछिले एकजन जे कि लिपस्टिक दिएछो, तो एटा बोले दिच्छि आमि कालार बारे लिपस्टिक दिएछि और लिखे दिएछिलाम मने हय, तोमरा कमेंटे देखेछो नाकि जानि ना, एखन एई मुहूर्ते तोमार सेटटा मने नेइ। तो सेटा देखे नियो। तो लिपस्टिक काजल पड़ते भीषण भालोबासी और ये एटा तो आमार आछे। अनेके आबार शोना जाच्छे नाकि आमि नोलकधारी सार बोलू, आमि आमार मतो ताई ना, आमि तो काउके कपि करि ना ताई ना। अरे आमार मतो हये देखा करे करार औकात तो नेई, एरकम पारबे करते करुक तारपर बोलुक, তাকেও ভালো লাগবে দেখতে। সে করতে পারে না তো সেজন্য কি করবে এরকমই বলে। তো চলো প্রত্যেককে, আর এইটা না দিলে আমাকে প্রত্যেককে খেপিয়ে মারে। আমার যারা পরিচিত ভালোবাসে মানে ম্যাক্সিমাম বলে কি একটা যেন অভাব বোধ করছি, লিখে দিয়ে যায় পুরো যে কি একটা অভাব বোধ করছি, কি একটা অভাব বোধ করছি। হ্যাঁ, এই নোজপিনটা না পড়লে আমাকে মানে আমার পুরো ফাইন হয়ে যায়, ফাইন। তো চলো এবার চলো চলো বাবা বলছি, এটাও কিছু করার নেই, এটা মাই স্টাইল। এবার হাসি, ট্রেনের টাইম হয়ে গেছে, ঘুরে আসি। ঘুরে এসে বলছি কেন গিয়েছিলাম, সাথে থাকো। একবার স্কুলে এলাম, কিছু ডকুমেন্টস ছিল তোমার ফাইল, এই যে এই ফাইলটা আমার যে ডকুমেন্টস, মনেই নেই যে এখানে ফেলে গেছি, নিয়েই যাইনি, ভুলে গেছি। তো আবার আসতে হলো, নিয়ে এবার অফিসে যাই। তো কি শান্তি লাগছে নিজের কর্মক্ষেত্র। তো কিছুক্ষণ বসলাম পাখার তলায়, পুরো শুনশান, কেউ নেই। তো বেরোবো এবার, একটু বসি। মুখ চোখে দশা দেখেছো, পুরো একদম গরমের জাতা। একটু বসে একটু ধাতস্থ হলাম, তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমার এই যে চেয়ার আমি বসি এখানে, আর এই সমস্ত এগুলো ডেস্কটপ। এটা আমাদের অফিস, বুঝেছ তো, সেই জন্য ভাবলাম তোমার সঙ্গে একটু চলে আসি। একটু পরে বেরোবো, আমার আরেকজন কলিগ আছে, সে ডাইরেক্ট অফিসে যাবে। তো পরে বাড়ি গিয়ে বলবো কেন এসেছিলাম, তোমাদের আগেই বললাম। গরমে আর ভালো লাগছে না, চলো ভালো থেকো এখন, তাহলে টাটা। চলে এলাম বাড়ি, আবার রোদে পুড়তে পুড়তে। এখানে ট্রেন অনেক ক্যান্সেল আছে জানো তো, শক্তিগড়ে কাজ চলছে কবে থেকে, মাঝে মধ্যে ট্রেন ক্যান্সেল। তো 12টার ট্রেনটা কোন যুগ থেকে নেই, আমার কাজ হয়ে গেছে 11:30টার মধ্যে ইজিলি পেয়ে যেতাম মেমারি থেকে। তো সেই একটা ট্রেন আছে, আবার কে বসে থাকে। এলাম তোমার চকদিঘির মোড়ে, যেখানে তোমার বাস ধরে। তো সেখান থেকে এসে ওরে বাপ রে বাপ, টোটোগুলো তো একটাও পেলাম না। তো সেই আস্তে আস্তে হেঁটে হেঁটে এলাম, তার মধ্যে মরশুমের প্রথম আম উঠেছে। তো আম ছেলেটার জন্য এই দেখো নিয়ে এলাম, একদম দুটো আম আছে, দুরকম। একটা হচ্ছে তোমার গাছপাকা হিমসাগর, আর একটা হচ্ছে দেশি চৌষা বলল, খুব ভালো হবে, এবং চেনা দোকান, ভালো, ওরা খারাপ জিনিস দেয় না। ওরা এটা নিয়ে যান দিদি, অসুবিধা নেই। তো এখান থেকে নিয়ে এলাম, টোটাল 2 কেজিতে পড়লো 100 টাকা। আমটা বলছিল হিমসাগরটা 60 টাকা গাছপাকাটা, আর চৌষা হলো 50 টাকা করে। শোনো 100 টাকা হবে তো দা, বলে হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিয়ে দিল, নিয়ে চলে এলাম। এবার ওইটা ভারী, আরও ব্যাগ আছে, অফিসে গেছিলাম দরকারে। তো সেই আস্তে 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 উড়ে বাপ রে বাপ এলাম, এসে একটু বসলাম, না তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই।
আবার ছেলে খাবারগুলো একটু গরম করে দিই, ও আবার বেরোবে, আজকে স্কুলে যায়নি, এত হিট ওয়েভ চলছে, মানে টায়ার্ড হয়ে গেছে। বলছে আজকে আমি আর যাবো না, কারণ প্রতিদিন না ওদের স্কুল হয়, স্কুল হয়ে সপ্তাহে 3 দিন ওই ক্রিকেট একাডেমি আছে বললাম তোমার, তো সেই স্পোর্টস একাডেমি ক্রিকেটের তো জয়েন করেছে, ওটা সপ্তাহে 3 দিন হয়, সোম বুধ শুক্র। এবার সোম বুধ শুক্র হওয়াতে ওটা স্কুল আওয়ার শেষ হওয়ার পর তারপর হয়, ওই স্কুল করবে ওইটা করে করে ওখান থেকে ডিরেক্টলি আবার ও কোচিংয়ে পড়তে যায় মেমারিতে। তাহলে বুঝতে পারছো কী অবস্থা, বুধবার তো একবারে ছেলে নাজেহাল হয়ে গেছে, তো এত সব অসুস্থ হয়ে পড়েছে, আজকে আর যাবে না, বলো মা আমি আর স্কুল যেতে পারবো না। ঠিক আছে যাস না, আমারও একটা মন ইয়ে করছিলো না, বলছে একবারে আমি ক্রিকেট একাডেমিতে যাবো, ওখানে ঠিক আছে কোনো সমস্যা নেই, আর টোটো বলে দিলাম, টোটো আসবে, টোটো করে যাবে, তো ওখান থেকে পড়তে চলে যাবে। এ এখন স্নানে গেল, খেতে দেবো এবার, তো তোমরাও সব লাঞ্চ করে নাও, আমিও আসছি পরে, পরে এসে আবার কথা হবে। আবার এসে গেলাম, বললাম যে লাঞ্চ টাঞ্চ করে আসি, ছেলে বেরোক স্কুলে, তো ছেলে চলে গেল ক্রিকেট একাডেমিতে, চলে গেল বলেছি আমি, তো এবার একা, তো একা মানে তোমরা সাথে আছো, মানে কী করে একা হই, সেই জন্য চলে এলাম, তোমরা অবশ্যই আমার সাথে আছো, তো যাই তোমার সাথে একটু গপশপ করে আসি, তো চলে এলাম। আর কেন আজকে বেরিয়েছিলাম সেটা একটু তোমাদেরকে বলে দিই, ভালো করে বসি, আর এই ধরে ধরে, এই যে হাতে ফোনটা ধরে ধরে, এখনো স্ট্যান্ড কিনে উঠতে পারেনি, যা সময় নেই তো, কী করে যাবো বলো, পর আসুক, ঘরের পিছনে বসে ভালো করে যেতে হবে, তো চল অনেকটা দূরে মার্কেটটা, ঠিক মতো এবার ঘুরে নিতে হবে, তো এবার হচ্ছে না, টাইমিংটা হচ্ছে না, ও থাকলে কি হয় টাইমিংটা অ্যাডজাস্ট হয়ে যায়, এবার এই ট্রেনে করে যাও আসো সময় একটা ব্যাপার আছে, এবার সবটাই তো ছেলে আর আমি, এবার টাইমটা অ্যাডজাস্ট না করলে ওর সঙ্গেও ঠিক মতো হচ্ছে না, ওর পড়া স্কুল সব কিছু রয়েছে তাই না। তো এবার কেন গেছিলাম সেটা হচ্ছে যে তোমার সঙ্গে এটা একটু শেয়ার করি, আমার সার্ভিস লাইফের 20 ইয়ার্স কমপ্লিট হলো, বুঝেছ, তো সেই 20 ইয়ার্স কমপ্লিট হওয়ার জন্য মানে একদম কন্টিনিউয়াস সার্ভিস, তো সেটার জন্য আমরা বেনিট ফিট পাই, 10 ইয়ার্স 18 ইয়ার্স 20 ইয়ার্স, তোমরা যারা টিচার আছে তারা জানো প্রত্যেকে, তো সেটা কালকে আমাদের বস এসআই উনি গ্রুপে দিয়েছিলেন যে তোমরা তাহলে প্রে করে দাও যারা যারা কমপ্লিট করছো, তো যারা যারা 20 ইয়ার্স 18 ইয়ার্স 10 ইয়ার্স যারা আছে তারা সব সামনের মাস সপ্তাহের মধ্যে তোমার বলেছে প্রে করে দিতে, এবার সেই জন্যেই আজকে গেছিলাম আমি, আমার স্কুলের একজন যে কলিগ আছে একসাথে আমাদের জয়েনিং, তো দুজনা মিলেই তোমার ইয়ে করে কমিউনিকেট করে আজকে গিয়ে জমা দিয়ে এলাম। এবার ওই যে জয়েনিং রিপোর্টটা স্কুলে রয়ে গেছিলো, আমি ভুলেই গেছি, এবার আমার মনে ছিল না একদম যে আমি রেখে এসেছি, ছুটি পড়ে গেছে যে নিয়ে আসতে ফাইলটা ওখানেই পড়েছিল, আমাকে আবার সেই স্কুলে যেতে হলো, আর স্কুলে গিয়ে কি শান্তি সেটাও তোমার সঙ্গে শেয়ার করেছি, তো কিছুক্ষণ বসলাম, বসে এসে একটু ফিল করলাম, তারপরে সব নিয়ে টিয়ে আবার চলে গেলাম অফিসে, তারপর তোরে বাপরে কি গরম গো, মানে কি বলবো, দুদিন আগে ওই গরমের জন্য একবার গেছিলাম দিনের বেলা, তোমার এই দুয়ারে রেশন হয়েছে না, রেশনের জন্য বেরিয়েছিলাম, ওই ছাপ প্রতি মাসে মাসে লাগে জানো তো তোমরা, সেই ছাপ দিতে গেছিলাম মালটা তোলার জন্য, আমাদের যে হেল্পিং হ্যান্ড ও নেয়, তো আমি সেটা তুলে দিই, এবার তার জন্য তো আমাকে যেতে হবে, মরে গেছি পুরো, ওই বাপরে সেই যে মানে ছাতা নিয়ে গেছি, ছাতা টাতা সব নিয়ে গেছি, বাড়ি এসে আমি 2 দিন মাথা তুলতে পারিনি, তার জন্য কোনো আমি ভিডিও করতে পারিনি জানো, এত কষ্ট পেয়ে যার মুখ চোখ পুরো ফুলে যায়, যদি মাথা ব্যথা করে না আমার মুখ চোখ ফুলে যায়, তো আজকেও সেই গরমটা লেগেছে, এখন জানি না কী হবে, বুঝেছো, ঠান্ডা জল ফল তো এসে খেলাম, ঘরে একটু কোল্ড ড্রিঙ্কস ছিলাম, কোল্ড ড্রিঙ্কস প্যাটটা পছন্দ করে আমার খেতে হলো, কী করবো, খেয়ে নিলাম, আম নিয়ে এলাম মৌসুমে প্রথম আম নিয়ে এলাম, তরমুজটা বইতে পারবো না বলে একে একটু 2 কিলো হয়ে গেছে, জোর করে দিয়ে দিল, যে আমি বললাম যে পরে বলছে পরে এই আম থাকবে না, আপনি নিয়ে যান এখন, চেনা পরিচিত, ব্যাস দিয়ে দিল, নিয়ে চলে এলাম, তরমুজটা আর আনা করো না, এবার এসে এবার জল টল খেলাম, ঠান্ডা ফান্ডা সব খেলাম, কী হবে জানি না, মাথা ব্যথা কোথায় গিয়ে দাঁড়াবে, আবার 2 দিন আমি ভিডিও করতে পারবো না, শরীর ভালো না থাকলে ভালো লাগে বলো,
এই হচ্ছে ব্যাপার। আর তার মধ্যে শরীর ভালো থাকার কি কথা, মানে শরীর যখন ভালো থাকে না থাকে না, মানে মনটাও মানে লাগে না আর কি, বুঝতে পেরেছ, এরকম ব্যাপার। আর কিছু কিছু মানুষজন তো আছেই, এসে খোঁচা মারা পাবলিক তো আছেই, বুঝতে পারছো। মানে আমরা মনের আনন্দে যে একটু ভিডিও করব, একটু হাসাহাসি করবো, সেটাও সহ্য করতে পারে না। সে একটা কথা আছে না, সেই পড়ল কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, সেরকম হচ্ছে দশা। আমরা সব গল্প গুজব হাসি ঠাট্টা করছি, সে নিজের গায়ে টায়ে মেখে নিয়েছে, একদম চড়াও হয়ে গেল, একেবারে বড় বড় লেকচার ছাড়তে চলে এলো, বুঝলে কি জ্ঞান, উরি বাপরে বাপ, উফ, আমি যে কারোর কন্টেন্ট, বিশাল ব্যাপার, বুঝতে পেরেছ, ওরে বাপরে বাপ। উফ, আমার এইটুকু সাবস্ক্রিপশানে যা ভিউজ, এক একজনের বিশাল বিশাল সাবস্ক্রিপশান, তাদের ভিউজ সেই রকমই, আমার তার কিছুটা বেশি। ব্যাস এই জ্বলন, উফ কি জ্বলন, বুঝেছ, জ্বলবি আর লুচির মতো ফুলবি, তোরা তোদের কাজ করে যা, আমি তো ভাই ভিডিও বন্ধ করব না, আমি তো দেবো, আমি তো নিজের দমে করি ভাই, আমি তো কাউকে টুকলি করিও না, কপিও করিও না, তাই না, আমি যতটা পারি, আর যদি ইন্সপায়ার হই কারোর সেটা বলে দিই, সেই সৎসাহসটা রাখি, ঠিক আছে। আর ওরে বাপরে বাপ, সে কি ভাষা, আর কাকে কৈফিয়ত দেবো রে, তোদেরকে কৈফিয়ত দেবো, তোরা কে, ঠেকা নিয়ে বসে আছি, তোরা কে রে, তোদেরকে কৈফিয়ত দেবো, হ্যাঁ জবাব দি চাইছিস, ভাগ এখান থেকে, এখন চিনিস না আমাকে, জবাব চাইছে বেরো, যত সব কোথাকার কে, আর যাদের নাম সব বলতে আসি না তাদেরকে আমি চিনিও না জানিও না, আমার নখের যোগ্য নয়, কোথাকার কে, নিজের দমে ভিডিও করি, আর আমার এই ফেসটা দেখে নে, এই ফেস ভ্যালুটা কম নয়, বুঝেছিস তো, কার নর্দমার সব কথা বলছিস এখানে, যে ফেস ভ্যালু দেখাচ্ছিস, বুঝতে পেরেছিস, সব ফেস ভ্যালু নিয়ে চলে যা। আর শোন, যদি দম থাকে, আমি তো আমার শ্বশুরবাড়ি যাই বরাবরই, মানে গিয়ে এসছি, এখন ওয়াইটি করছি বলে এখন বুঝতে পারছো যে আমি যাই, বুঝেছ, সে যখন দুর্গাপুর যাবো শ্বশুরবাড়ি, তখন দম থাকলে চলে আসিস, একদম লাইভ দেখাবো তোকে, বুঝতে পেরেছিস, একদম লাইভ দেখাবো, এই চ্যালেঞ্জটা দিলাম, অন ক্যামেরা লাইভ দেখাবো, সেই ক্ষমতা আছে আমার, ভয় পাই না, কারণ অন্যায় আমি করিনি, কোনোদিন করিনি, ঠিক আছে। তোদের লজ্জা করে না রে, কি বলবো আর তোদের কথা, তোরা চুল্লু ভর পানি মেয়ে ডুব মার, যা খুশি করে যা, ওহ বাবা, ভাবা যায়, আমাকে নিয়েও ভাবছে, ও হু, আমি একটা এইটুকু ছোট্ট ক্রিয়েটার, আমার পিছনে পড়ে আছে, হ্যাঁ আমি কাউকে চিনি না জানি না, কে কোথাকার কে, আমি এমনিই আমি ভিডিও করি, এ করি, কন্টেন্ট দিই, আমি সেখানে পড়ে আছে, সে খোঁজা মাছ আসলে তা না, আমাকে উস্কে দিয়ে তারা আবার কন্টেন্ট করে আবার ভিডিও বানাবে, নেগেটিভিটি ছাড়া তো তাদের চলে না ভাই, ভিউজ তো নাই, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। আর আমার ওয়াইটি না করলেও চলে, কিন্তু আমি করছি, যেহেতু আমি একটা সাকসেসের দিকে এসেছি, সেজন্য আমি এটা কন্টিনিউ করব, ঠিক আছে। আর যদি কোনোদিন আমি ছেড়েও দিই, কোনো পরিস্থিতি হয়তো আমি করলাম না, ছেড়ে দিই, মানে হয়তো ডিসকন্টিনিউ হয়ে গেল, করতে পারলাম না, বেশ গ্যাপ হয়ে গেল, তাতেও আমার কিছু যায় আসবে না, কারণ আমার খাবারটা জুটে যাবে, সেই দমটা আমার আছে। আর যাদের একদিনও ভ্লগ না করলে, দু তিন দিন মানে কথা ছেড়েই দিলাম, একদিনে দুটো তিনটে করে ভ্লগ যারা দেয়, বা একদিনও ভ্লগ যদি না দেয়, তাদের তো ভাত জুটবে না, খাওয়া জুটবে না, আসছে আমার পিছনে লাগতে, ভগবান কি অবস্থা, উফ, কোথাকার কে, হ্যাঁ আমাকে আজকেও দেখেছিস, এমনিতে আমার মনিটাইজ হয়ে গেছে, আমাকে কারো পিএনপিসি করতে হয়নি, কোনো নেগেটিভিটি করতে হয়নি, বুঝেছিস, আমার যা আছে সেটাই আমি দেখাবো, তাতে যদি কারোর জলে তাতে আই ডোন্ট কেয়ার, আমার কিচ্ছু করার নেই, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, হোয়াই, কেন আসছো, ভালো লাগলে এসো না, আমাকে ভালোবাসা অনেক লোক আছে, ঠিক আছে, তো চলো, অনেক কথা বলে ফেললাম, এগুলো আমার ভালোবাসার লোকদের জন্য নয়, কিন্তু একজন এসে আজকে খুব ভক 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 খুব করছিল, আর আমি ডিলিট করি না ভাই কমেন্টস, আমি ডিলিট করি না, ওয়াইটি নিজেই ডিলিট করে দেয়, ওকে, নিজের জালে নিজেই জড়াচ্ছ,
কি বলবো আর মুখের কি ভাষা, আমাকে মুখের ভাষা দেখেছিস এরকম? ছি, আবার আমাকে এসে ছি বলছিস? হ্যাঁ, আমার সাজগোজ পারবি, ক্যারি করতে পারবি? আমার এক একটা লিপস্টিক 600 টাকার ওপরে, দম থাকে তো করে দেখা। চোখের আই শ্যাডোগুলো এক একটা প্যালেটে কত দাম জানিস? আমি বলতে বাধ্য হলাম, এগুলো অন্য কেউ মাইন্ড করো না, যাকে যাদের বলছি তারা ঠিক বুঝতে পারছে। আসছে আমার সমালোচনা করতে, কি বলবো? করে যা, করে যা, করে যা, তোদেরকে রেখেছি আমি, ও আমার পিছনে তোরা কাজ করে যা, তোদেরকে বিনা পয়সায় রেখেছি একদম। বাড়িয়া কাজ কর, বাড়িয়া কাজ কর, কর কর কর, চালিয়ে যা, ক্যারি অন। চলো বা দেখি, একটু গ্রিন টি নিতে হবে, মাথাটা ধরছে আবার, বুঝতে পারছি ধরবে না, কিছু অজাচিত লোকজন ঢুকে গেলে যা হয়, কি বলবো। চালিয়ে যা, আয় আয়, স্বাগত, সবাই কি চাই, চলে আয়, কোনো ব্যাপার না, চম্পেস হবে, ভয়টায় পাই না আমি, কারণ আমি কোনো ইলিগাল কাজকর্ম করি না। ওকে, চলো পরে কথা হচ্ছে, যদি পারি আবার আসবো। হেই, চলে এলাম ওয়ান্স অ্যাগেন। এই দেখো, বললাম না গ্রিন টি খাবো, এই যে গ্রিন টি, আর এই দেখো, দেখতে পাচ্ছ, দেখাই, এই যে দুটো ডাইজেস্টিভ বিস্কিট, তো এটা একটু নিয়ে নিই, মাথাটা বেশ একটু ধরা ধরা লাগছে। তো বলো, সারাদিন সব কেমন কি কাটালে? আমার তো এই চললো, আর মনে হয় এরপর আসতে পারবো না, বুঝেছ? কারণ আর ভালো লাগছে না, এবার রেস্ট নেবো পুরো সারাদিন, মানে এত রোদ লেগে গেছে, বুঝতে পারছি শুরু হয়ে যাবে আমার, মানে আমি ঠিক বুঝতে পারছি, কারণ অল্প অল্প করে হচ্ছে। তো তখন কালকে সকালটা কেমন থাকে কে জানে, পুরো চোখ মুখটা না ফুলে যায় জানো তো, এই রোদ লাগা হলে। তো দেখা যাক কি হয়। তো এবার দেখো ভিডিওটা, আর রাতে আর সেরকম কিছু করবো না, ইচ্ছা ছিল একটু চিকেন করা, কারণ ছেলেটা একটু চিকেন ভালোবাসে, সবজি আছে, আজকে খেলো তোমার বেগুন আর অমলেট দিয়ে একটা পাতলা মতো একটা হালকা ফুলকা একটা ঝাল করেছিলাম, তো সেটা খেলো, খেয়ে গেল। আর তোমার চিকেন তো বললো যে মা যদি পারো নিয়ে এসো, আর গেলে তো সে হেঁটে যেতে হবে, আর ক্ষমতায় নেই আজকে, বুঝেছ? আর ভেন্ডি আছে, ভেন্ডি যদি খায় তো ভেজে দেবো, রাতে ভাবে জল ঢালা ভাত খাইয়ে দেবো আজকে রাতে, যা গরম চলছে। আর জল ঢালা ভাত তোমার সঙ্গে শেয়ার করবো না, ওই জন্য গ্রিন টিটা খেতে খেতে চলে এলাম বাই বাই করতে। দেখো এটা অবশ্যই দেখো, বসে তো আছো পুরো একদম সিসিটিভি ক্যামেরা হয়ে, বুঝতেই পারছি এমনি বলেছি, দেখেছ ঠিক জায়গায় একদম মৌচাকে ঠিলটা দিয়েছি, বুঝতে তো পারি, জ্বালা আমার নয়, জ্বালা তোমাদের, বুঝেছ? তোমাদের বহুত জ্বালা, সেই জ্বালাটা ঝালটা মেটাতে এখানে আসছো, আমার কি জ্বালা? আমি কাকে খাইও না, কাকে করিও না, কাকে ধার ধর কিছুই নেই, নিজের বলবুতে বাড়ি করেছি, লোন একদম পুরো ব্যাংকের লোন, হাউস বিল্ডিং লোন, বুঝতে পারছ, দমে করেছি, কারোর এখানে কোনো হাত পেতে ভিক্ষা চাওয়ার কোনো ব্যাপার নেই এখানে। যারা বলছে না তাদের প্রুফ দিতে বলবে, বুঝেছ? প্রুফটা দিতে বলবে যে কি তারা এ করছে। অনেক কথা কানে আসে আমার, জাস্ট ও তো কান দিয়েছে, এ কান দিয়ে শুনে এ কান দিয়ে বার করি, তবে অনেকদিন পর কথাটা বললাম, আবার শুরু হয়ে গেল একটু কেমন যেন ঝাপসা ঝাপসা মতো, বুঝতে পারছি না, মাঝে মধ্যে ঠিক থাকে, মাঝে মধ্যে ওই সেই ভূতে পাওয়ার মতো অবস্থা হয়, সত্যি তাই, পেতনি ভুতনি সব একদম ভূত, সব একবারে ভর করে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর অবশ্যই লাইকটা করো, লাইক দিয়ে তারপরে দেখো, আর ডিসলাইক তো আছেই, আই ডোন্ট কেয়ার, দিবি দে, সেটা আমি একমাত্র দেখতে পাবো, আর থেকেও দেখতে আর দিয়ে কোনো লাভ নেই, কেউ দেখতে পাবে না ডিসলাইক, অত দেয়া মানে ফালতু, কি হবে দিয়ে। তো ঠিক আছে,
চলো, ভালো না লাগলে দেখো না। আর যারা নতুন আসছো তারা পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অলটা টিপে পাশে থেকে যাও, নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে, দৌড়ে দৌড়ে চলে আসবে। এভাবে ভালোবেসে যেও। তাহলে খেয়ে নি আমার ফেভারিট গ্রিন টি। ওকে, চলো, লাভ ইউ।